এতে তোমার কিন্তু কোনো বড় দোকানে যাও মোটামুটি 550-600 টাকা দাম, আর এখানে আসলে কিন্তু 200 টাকা তোমার। আচ্ছা উপরেরগুলো 200 টাকা দাম, আর এখানে তোমার যা দেখতে পাচ্ছ সব কিন্তু 100 টাকা। শ্রীরামপুরে তোমার যখন পায়েটা আসবে তোমার কিন্তু জুতোর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন আমি আছি শ্রীরামপুর স্টেশনে, এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন টিকিট কাউন্টার। তোমার যখন শ্রীরামপুর পশুপানি হাটে যাও তখন বাঁদিক করে যাও, এদিক থেকে তোমার কিন্তু ডান দিকে আসবে। আর এদিকটা তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা তোমার দেখে না খালি, এখানে কিন্তু আমাদের যে হাটটা বসে মানে হাট বলতে কিনে প্রতিদিনই বসে, আর দাম কিন্তু অনেকটা কম থাকে। এখানে তোমরা মেয়েদের সব জিনিসপত্র থেকে শুরু করে ছেলেদের বাচ্চাদের সব কিছু জিনিসপত্র তোমার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে যেরকম কুর্তি তোমরা পেয়ে যাচ্ছ, এখানে এখানে যখন তোমার কুর্তি পাচ্ছ দেখো 200 টাকা কিন্তু সুন্দর সুন্দর কুর্তিগুলো, দিদিদের বোনদের জন্য কিন্তু সুন্দর সুন্দর কুর্তিগুলো তোমার কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে কিন্তু সব। এই দেখো এখানে আছে, এটাও 200 টাকা, কালার অফ ভ্যারাইটি তোমরা যদি চাও নানা রকম সাইজে XL স্মল ডবল XL সব কিন্তু অ্যাভেলেবেল তোমার কিন্তু পেয়ে যাবে। আর এগুলো হচ্ছে 150 টাকার মধ্যে, দেখেন এগুলো হচ্ছে সব কিন্তু 150 টাকার মধ্যে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে সুন্দর সুন্দর। প্রত্যেক বছরই কিন্তু দুর্গাপুজোর আগে বা যে কোনো টাইমে হোক না কেন তোমরা এখানে আসলে কিন্তু পেয়ে যাবে সব জিনিসগুলো। কালার দেখে নাও, কালার বা ভ্যারাইটি দেখে নাও, দারুণ সুন্দর সুন্দর কিন্তু কালার দেখো। প্রত্যেক বছরেই কিন্তু তোমাদের কিছু না কিছু শ্রীরামপুরের এখান থেকে মার্কেট থেকে কিন্তু ভিডিও দিই, আর আজকে তোমাদের কিন্তু সবথেকে কম দামে যে জিনিসগুলো সেগুলো তোমাদের আজকে তুলে ধরবো। খালি কম দাম না, কিন্তু জিনিসগুলো কিন্তু অনেকটা কোয়ালিটি টাইপের হয়, ভালো জিনিস হয় কিন্তু। দেখো দেখে নাও, এটা দেখে নাও, 150 টাকার মধ্যে দেখে নাও, 150 টাকার মধ্যে থাকছে এগুলো সব কিন্তু। সুতোর কাজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্লেনও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। কী আছে এটা? প্লাজো দেখে নাও, প্লাজোগুলো দেখে নাও, এই দেখো এই দেখো প্লাজোগুলো দেখে নাও, অনলি ফর 150 টাকা কিন্তু। এই দেখো বড় 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 দোকানে গেলে 500-550, এখানে আসলে কিন্তু 150। এই দেখো দারুণ সুন্দর সুন্দর দারুণ সুন্দর সুন্দর কালেকশন দেখে নাও, দারুণ সুন্দর সুন্দর কিন্তু কালেকশন পাচ্ছ তোমরা দেখতে। আর কালার অফ ভ্যারাইটিস কিন্তু গাদা আছে, কালার অফ ভ্যারাইটিস কিন্তু প্রচুর দারুণ সুন্দর, সব 150 টাকা করে, সব 150 টাকা করে থাকছে, বাহ। আর ওপরে এই টপগুলো কেমন দাম পড়বে? এই কুর্তিগুলো 300-200 টাকা, 200 টাকা কিন্তু মার্কেটে পাওয়া কিন্তু খুব অসম্ভব ব্যাপার, মার্কেটে তোমরা পাবেই না। এটা তোমার কিন্তু কোনো বড় দোকানে যাও মোটামুটি 550-600 টাকা দাম, আর এখানে আসলে কিন্তু 200 টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। কালার দেখো না সুন্দর কিন্তু, কালার রং উঠবে না তার কিন্তু গ্যারান্টি কিন্তু, একদম রং কিন্তু উঠবে না। কালারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভ্যারাইটি তুমি দেখো, এই কালার ভ্যারাইটিগুলো দেখে নাও, এটা সব হচ্ছে এগুলো কিন্তু কালার ভ্যারাইটিস। এই দেখো দারুণ সুন্দর সুন্দর কালার কিন্তু, রং কিন্তু উঠবে না, আমি তোমাদের বলেছি রং কিন্তু উঠবে না। আর এখানে 150 টাকার মধ্যে দেখে নাও কুর্তিগুলো, দেখো ওই ওদিকে তোমাদের 200 টাকা দেখালাম, এইদিকে তোমার 150 টাকা দেখাবো, 150 টাকা কুর্তিগুলো দেখে নাও, দারুণ সুন্দর সুন্দর কালার দেখে নাও, দেখো কালারগুলো দেখে নাও দারুণ সুন্দর সুন্দর কালারের। নিচ থেকে উপরে যদি তোমাদের দেখিয়েছি একবার, এই দেখো পুজোর মার্কেটটা বড় শোরুমে না গিয়ে এবারে চেষ্টা করো যে একটু ছোট জায়গা মানে আমাদের শ্রীরামপুরে এই মার্কেটটা আসুন, অনেকটা কিন্তু কম দামে কিন্তু ভালো ভালো জিনিস কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, যেটা কোনো মার্কেটে গেলে তোমরা কিন্তু পাবে না। এরকম ধরনের কালার বা এরকম ধরনের স্টাইলিশ জিনিসগুলো এই মার্কেটে আসলে তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই দেখো দারুণ সুন্দর, এই দেখো কত করে দিচ্ছ অন্যগুলো, কত করে দিচ্ছ? 50, দেখো 50 টাকার অন্য দেবেন, দেখে নাও কালার বা ভ্যারাইটিস দেখে নাও, বড় বড় শোরুমে গেলেই কিন্তু 200-250, আর এখানে আসলে কিন্তু 50 টাকা দেখো। বালিরহাটের পর কিন্তু আমি তোমাদের শ্রীরামপুরে এই যে মার্কেটটা তার ভিডিও কিন্তু তোমার সামনে তুলে ধরছি। কালার কিন্তু দাদার কাছে কিন্তু গাদা কালার আছে কিন্তু, দেখে নাও সব কিন্তু কালার আছে, সব কিন্তু 50, সব 50 দাদা, সব কিন্তু 50 টাকা, দারুণ সুন্দর সুন্দর কালার। ঠিক আছে এই পুরো মার্কেটটাই তোমাদের কিন্তু আজকে ঘুরে তুলে ধরে দেখাবো কোথায় কোথায় কী আছে। তোমার যারা মোবাইলে মোবাইলে কভার তোমার বা স্ক্রিনে যাওয়ার সব জিনিসগুলো ইয়ে করতে থাকো, 120-150 টাকার মধ্যে তোমরা কিন্তু এই শ্রীরামপুর মার্কেটে কিন্তু পেয়ে যাবে সব রকম জিনিস, মেয়েদের জন্য কিন্তু সব রকম জিনিস, জুতো সব কিন্তু অ্যাভেলেবেল তোমরা কিন্তু এখানে পাবে, বাচ্চাদের জিনিস থেকে শুরু করে সব কিন্তু অ্যাভেলেবেল তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো বাচ্চাদের যত জামা প্যান্ট আছে দাম কিন্তু অনেকটাই কম, তোমরা শোরুমে না গিয়ে একবার শ্রীরামপুর এই মার্কেটে এসে একবার ঘুরে যাও, দাম কিন্তু দাম তো তোমরা তো কম পাবে, আর ভ্যারাইটিস কিন্তু নানা রকমের পাবে দেখতে। এই দেখো সব ভ্যারাইটিগুলো দেখে নাও, দারুণ সুন্দর সুন্দর কিন্তু ভ্যারাইটিস, ছেলে মেয়ে উভয় কিন্তু সব জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, বাচ্চা থেকে শুরু করে দিদিদের জন্য বোনেদের জন্য জিনিসপত্র দেখালাম। একটু এবারে অন্য ধরনের জিনিস একটু দেখাই, দেখো 800 টাকা করে দেখে নাও, বড় শোরুমে না গিয়ে একবার একবার এই মার্কেটে এসে একবার খালি ঘুরে যাও এসে, দারুণ সুন্দর সুন্দর কিন্তু তোমরা কিন্তু জিনিস পেয়ে যাবে।
আর এই বছরে কিন্তু প্রত্যেক বছরই থাকে, কিন্তু এই বছরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এসেছে দিদিদের আর বোনেদের জন্য। কিন্তু এই দেখো মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা। কালার অফ ভ্যারাইটিস তোমার দেখে নিতে পারো, উপরে সব কিছু সব ধরনের আছে। এই দেখো খালি দুটি জিনিস বলবো, বোনেদের জন্যে আর দিদিদের জন্যে এসব যে কালেকশন তোমরা কিন্তু সচরাচর কোনো জায়গায় কিন্তু দেখতে পাবে না। শ্রীরামপুরে এই মার্কেটটা আসবে বা কোন কাউন্টারে আসবে তোমাদের সব কিন্তু আমি দেখিয়ে দেবো। তার আগে কিন্তু যে কালেকশনগুলো আছে সেগুলো তোমার সব এক এক করে সামনে তুলে ধরে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো 3500 টাকার দেখে নাও, এটা 3500 টাকার এটা, আর এটা হচ্ছে 3500 টাকা দামের। এরকম দামের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে এই কাউন্টারে আসলে। কাউন্টারের নাম তোমাদেরকে সব দেখিয়ে দেবো, দারুণ সুন্দর সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। দাম কিন্তু অনেকটা কম, তোমরা আসো, দাম কিন্তু কম বেশি একটু হয়ে যাবে। মোটামুটি গীতা স্টোরসে তোমরা যারা আসবে তারা কিন্তু এইসব কিন্তু তোমরা সব কিন্তু দেখতে পাবে, কিন্তু নানান ধরনের কিন্তু কালেকশন তোমরা কিন্তু দেখতে পাবে। এই দেখো সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য এই গীতা স্টোরে তোমাদের কিন্তু আসতে হবে। এও আমাদেরই দোকান। আচ্ছা মায়েদের জন্য দিদিদের জন্য যে তোমরা ব্লাউজটা তোমরা দেখতে পাচ্ছ পিছনে দুর্গার ছবি দেওয়া আছে, দারুণ সুন্দর কিন্তু। এটার দাম কেমন পড়তে পারে? 250 টাকা, 250 টাকা দাম থাকছে তোমার। আচ্ছা চিকেন কারি ব্লাউজ তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো দারুণ সুন্দর সুন্দর এগুলো কিন্তু। এটা মায়েদের জন্য দিদির জন্য বোনেদের জন্য কিন্তু পুজোর সময় এটা পরলে কিন্তু দারুণ সুন্দর লাগবে। এটার দাম কেমন পড়বে বাবুদা? এটা কেমন দাম পড়বে? 300 টাকা দাম থাকছে। আচ্ছা দেখো স্বস্তিক ব্লাউজ তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো স্বস্তিক ব্লাউজ এটার দাম কেমন, এটা কিন্তু 250 টাকা দাম থাকছে, দেখো এটা 250 টাকা দাম থাকছে। আচ্ছা বলো, ভালো আছে? আচ্ছা আমি চলছে। তোমার কিন্তু অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা ভালো কিন্তু ট্রেনিং ছিল। তা এই বছরে পুজোর স্পেশাল তোমার কাছ থেকে কিন্তু অনেক কিছু দেখতে পাবো, বা আমি আশা করবো যে যে ব্লাউজের যে নতুন নতুন কাস্টিংগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো তোমার কাছে দেখলাম, যারা সব দেখছে তারাও সব দেখলো। আচ্ছা তুমি এখানে এই লোকেশনটা একটু যদি বল, একটু দাও বলে। এই লোকেশনটা হচ্ছে তোমার শহীদ গোপীনাথ স্মৃতি সুপার মার্কেট। তোমার দোকান নাম্বার কতটা আছে? A91 সন্ধ্যা স্টোর। আর এটা পড়ছে রাজেন্দ্রবাগ রোড, শ্রীরামপুর হুগলি। আচ্ছা পুজো স্পেশাল তো হবে দাদা, সব রকম পাওয়া যায়। মানে ছোটদের জামা প্যান্ট থেকে শুরু করে সব কিছু, এটা যে জামা প্যান্ট সেটা আমাদের আলাদা দোকান রয়েছে। হ্যাঁ সেটা সেটা একদম, এটা শুধু ব্লাউজের দোকান। আচ্ছা ব্লাউজ এগুলো পাওয়া যায়। ব্লাউজের মধ্যে কেমন কেমন ব্লাউজ আছে? বিভিন্ন রকমের ব্লাউজ আছে, ফ্যান্সি আছে, চিকেন কারি আছে, বিভিন্ন রকম মানে ফ্যান্সিটাই বেশি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আগে যেরকম ছোট সুতির বা ওই জর্জেটের যেগুলো সেগুলো এখন অনেকটা কমে গেছে এখন। হ্যাঁ এখন সব ফ্যান্সির উপরে, সব ফ্যান্সির উপরে, সব ফ্যান্সি এখন। আচ্ছা ঠিক আছে বাবু, তোমার নামটা বলো। ঠিক আছে। খালি জাস্ট বলবো দেখতে দিদিদের জন্য বোনদের জন্য খালি কানের কালেকশনগুলো খালি দেখে নাও। শ্রীরামপুরে এই মার্কেটটা আসলে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু তোমরা কানের পেয়ে যাবে দেখতে। আর যা আছে সব 100 টাকা। আচ্ছা উপরেরগুলো 200 টাকা দাম, আর এখানে তোমরা যা দেখতে পাচ্ছ সব কিন্তু 100 টাকা থাকছে। এগুলো কেমন কেমন দাম পড়বে আংটিগুলো? 20 টাকা। বাহ সুন্দর দেখে নাও, এগুলো কিন্তু 20 টাকা করে দাম থাকছে। আমি কিন্তু তোমাদের শ্রীরামপুর স্টেশন থেকে বলেছিলাম, এবার শ্রীরামপুর স্টেশন থেকে বেরিয়ে এখানে এখানে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, আর আমি কিন্তু যাবো ডান দিকটা। এই ডান দিকটা তোমরা কিন্তু এখানে সুন্দর সুন্দর কিন্তু কুর্তি থেকে শুরু করে নানা রকম সব জিনিস তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখো 300 টাকা দামে সব কুর্তিগুলো সব বিক্রি হচ্ছে এখানে। দেখো শ্রীরামপুরে তোমার যখন বাইরেটা আসবে তোমরা কিন্তু জুতোর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে, সুন্দর সুন্দর কিন্তু জুতো কালেকশন তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল সব পেয়ে যাবে। সব ধরনের কিন্তু জুতো কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে, জুতো থেকে শুরু করে বাচ্চাদের জিনিসপত্র সব কিন্তু এখানে অ্যাভেলেবেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। সুন্দর সুন্দর জুতো কিন্তু বিক্রি হচ্ছে এখানে। শ্রীরামপুরে কিন্তু গোটা জায়গাটা কিন্তু আমি কিন্তু ঘুরে ফেললাম, আর তোমাদের কিন্তু সুন্দর সুন্দর সব কালেকশন। এটা হচ্ছে খালি আমাদের ছেলেদের জন্য যে কালেকশনগুলো হয় তাদের জন্য কিন্তু কালেকশন থাকছে এদিকটা। এই দেখো তোমরা শ্রীরামপুর স্টেশন থেকে আসার পর তোমরা কিন্তু এইসব জিনিসগুলো তোমরা দেখতে পাবে, অনেকটা কম দামে হয় জিনিসগুলো কিন্তু অনেকটা ভালো হয়। এবারে আমি পেছন দিকটা তোমাদের কভার করে দেখাবো। এখানে পুরোটাই কিন্তু জামা প্যান্টের, তোমাদের এদিকে সব জামা প্যান্ট ছেলেদের যে জামা প্যান্টগুলো হয় সব কিন্তু এদিকে কিন্তু মার্কেট, এদিকটাও কিন্তু সেরকম সেম কিন্তু মার্কেট থাকছে।
শ্যামপুরে মার্কেটের ভিডিও তোমার সামনে তুলে ধরলাম, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে দেবেন। গুরুজনদের আশীর্বাদ আর দায়িত্ব ভালো আছে না, আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।